खुश रहना हर पल तू दिल ये कहता है, खुश रहना हर पल तू दिल ये कहता है, आया जन्मदिन तेरा। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোপিদা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, ঠিক আছি। আজ হচ্ছে ফ্রাইডে, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। কালকে দাদার খুব শরীরটা খারাপ হয়েছিল, সারা রাত ভালোভাবে ঘুমাতে পারিনি, তার মধ্যে আজকে উঠেও দেখি ঘরে অনেক বাসি কাজ হয়নি, সেগুলো জল ভরা, বাসি কাজ করা, ওরে টোরে দাদা তো পটি এত পটি করছে মানে চিন্তা করতে পারবে না, অটোমেটিক পটি হয়ে যাচ্ছে। দাদা তো তাও নিয়ে কাজে গেছে, দিয়ে আমরাও কাজবাজ করলাম করে টোরে, তারপরে আজ টিফিনে ওদেরকে পাস্তা করে দিয়েছিলাম, আমরা রুটি আলু ভাজা খেয়েছি, আর দুপুরে লাঞ্চ হয়েছে অনেকদিনে মাছের মাথা জমেছিল, মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, আর কষ করছে মিটি গলা। এই যে দাঁড়া দাঁড়া, এই যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, আর এই যে গলা কষ করছে মিটির তরকারি, আর এটা ফাইবারের চাটনি ছিল, ওইটা বাবানো তাই খাচ্ছে। তো চলো খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। খাওয়া হয়ে গেছে, এই মাত্র খেলে খেয়ে উঠলাম, শরীরটা একদমই ভালো লাগছে না, কারণ কালকে সারা রাত ভালো করে ঘুমায়নি, ভোরবেলা তো ঘুমায়নি, তারপরে গিয়ে দাদা বেরিয়েছে, শরীরটা দেখো, দেখেই বুঝতে পারছো এমনি কাল থেকে আমার শরীরটা খারাপ, তার মধ্যে এত কাছাকাছি তিন দিন ধরে ছিল সেগুলো এত কাছাকাছি, সেই কাজটা দুখানা বিছানা চাদর বার করতে হয়েছে, কারণ দেখো দেখো পটি করছে, বুঝতেই পারছো সব কিছু, কাঁথা জামা কাপড় সমস্ত কিছু সব কাচলাম, কেচে ডেটল দিয়ে ছাদে ধুয়ে মেলে দিয়ে এলাম, গর্দ ডেটল দিয়ে ফিনাইল দিয়ে পরিষ্কার করলাম, খাটের চাদর দেখো চেঞ্জ করে ফেলেছি, আমি আর পারছি না, আমার শরীর একদম দিচ্ছে না, তার মধ্যে আজ এত প্রেশার ছিল কাজের, আমি সকাল থেকে ব্লগটাও করতে পারিনি, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, এমনি তো কাল থেকে তো শরীরটা খারাপই ছিল, তার মধ্যে ওই অবস্থায় দিতে গেছি প্রোডাক্ট দিয়ে এসেছি, আজকেও প্রোডাক্ট দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দাদা এরকম দিতে হয়নি, তো যেহেতু আজকে কার্তিক পুজো, কার বাড়িতে কার্তিক পুজো হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমাদের বাড়িতে প্রত্যেকবার হয়েছে, এবার আর হবে না, বাড়িতে হয়নি, মা আমাদের বাড়িতে কি দিয়ে এসছে একজনকার বাড়িতে পাশেই, দাদার এক বন্ধুর বাড়িতে গিয়ে দিয়ে আসতো, ওখানে পুজো হতো, তাই এবার কার্তিক পুজো হবে না, বা দিয়ে আসিনি, তো চলো সাথে দেখতে থাকো ব্লগটা। আমি দেখো মেঘ আমাদের এখানে সকাল থেকে প্রচণ্ড মেঘলা করছে, উল্টোপাল্টা হাওয়া চালাচ্ছে, দেখতে পাচ্ছি দুকাঠি বাজায় না, বাজায় না দুকাঠি, রেডি হ, তুই তো মাঠে যাবি, রেডি হ, ও আর মাঠে যাবে, দাদা এসে নিয়ে যাবে, আর দেখো আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, মেঘলা করে রেখেছে, অন্ধকার মানে কালো করে এসছে, বৃষ্টি যে কোনো মুহূর্তেই নামবে, এটা ঠান্ডা পড়ার আগে হচ্ছে, আর দেখলেই তোর লাঞ্চে আজকে কি হয়েছে, তো এমনি মাছও হয়েছিলো, তেলাপিয়া মাছ তো কিন্তু খায়নি, আর আমার এখন খুব ঘুম পাচ্ছে, ওরা বেরিয়ে গেলে আমি একটু ঘুমোবো, মানে শরীরটা একদম দিচ্ছে না, একদমই শরীরটা ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে, চোখটা দেখেই বুঝতে পারছো এত ঘুম পাচ্ছে, তো চলো দেখতে থাকো। চলে এলাম গল্প করতে, তো দেখতেই পাচ্ছো এখানে খাটের স্ট্যান্ডে জামাকাপড় মেলা, তোমরা তোমরা ভাববে যে এখানে কেন দিদি জামাকাপড় মেলে রেখেছে, আসলে জানো আজকে মেঘলা করে রেখেছিলো, কিছু শুকায়নি, কিছু ভিতরে মেলে এসেছি, আর কিছুটা যেহেতু আমাদের তো একতলা বাড়ি, ওপরটা সেট দেওয়া নেই, তো ভিতরে টিনের নিচে খানিকটা দিয়ে এসেছি সিঁড়ির ঘরে, আর একটা কটা এখানে নিয়ে এসেছি, দিয়ে এসে শুয়েছিলাম, ঘুমাইনি, মোবাইলে দেখছিলাম বিগ বস, তারপরে বাবান এলো, বাবান খেলছিল, আমি একটু শুয়েছিলাম, তো তারপর সব ফোন করছিল, যেহেতু আমাদের পাশের বাড়িতে যে দাদার বিয়ে হয়েছে, ওর মার্চ মাসে বিয়ে হয়েছিল, তো ওদের বাড়িতে কার্তিক ফেলেছে সবাই মিলে, তো সবাই যাবে ওদের বাড়িতে, সেই জন্য আমাকে ফোন করছিল যাওয়ার জন্য প্রসাদ নিতে, ওই দাদার বউ যেতে বলেছিলো সবাইকে, তা ওই জন্য প্রসাদ নিতে যাওয়ার জন্য আমাকে ফোন করেছিল যে চলো তুমিও চলো, তো আমি তাই তারপর গেলাম, নটা সাড়ে নটার সময় গেছি, তার আগে কাল যেহেতু পুজো শোনার কালকে বার্থডে, রোববার দিনে অনুষ্ঠান করবে বাচ্চাদেরকে নিয়ে, সেহেতু ওই ঘরে বসে যাওয়ার কথা হচ্ছিলো, তারপর গিয়ে রেডি হয়ে গেলাম,
গিয়ে প্রসাদ নিয়ে চলে এসেছি, সেটা দেখানো হয়নি কারণ মোবাইলটা নিয়ে আমি যাইনি। এসে রুটি করলাম, ডাল তরকারি গরম করলাম, আবার বাবার না গেছে আর একটা বাড়িতে প্রসাদ নিতে, ওরা বলে গেছিলো আমি যাইনি, ভালো লাগছিল না তাই তো চলে এসেছি। তা দাদাকে খেতে দিলাম মাছের ঝোল দিয়ে ভাত, কারণ উল্টো পাল্টা কিছু খাবে না ও। সন্ধ্যেবেলা দিদি আবার স্নেহার মা আর কি ও ওরা সবাই মিলে, স্নেহা টিনা সবাই মিলে মিল্ক শেক তৈরি করেছিল, সেটা খেয়েছি। খেয়ে না একটু গ্যাস গ্যাসও লাগছে, আসলে ভাইপোরার দিন স্নেহার যে মানে কি বলবো ওই পৈতের সময় যে হয় ধর্মমা ওই বলে না কি একটা বেশ বলে তো ভিক্ষামা, ভিক্ষামা যে ভিক্ষা ছেলে স্নেহার যে ভিক্ষা দাদা, মানে কথাটা শুনতে কেমন লাগে কিন্তু কথাটা মানে যেহেতু তা যাই হোক, ওকে বার্থডে ওকে ওই ভয়পুরাতে ও সবাইকে একটা করে ব্রাউন ড্রাক ব্রাউনের একটা করে ক্যাডবেরি দিয়েছিলো, দুটো করে তিনটে করে বাস্ক দিয়েছিলো। তো যেহেতু ড্রাক ব্রাউন চকলেটটা এতটাই মানে ড্রাক মানে ড্রাক আর মানে কী বলবো এতই তেতো, প্রচণ্ড কফি দেওয়া মানে প্রচণ্ড চকলেট বেশি দেওয়া, খেতে পারিনি, সেগুলো দিয়ে ওরা মিল্কশেক তৈরি করেছে আজকে, সেগুলো ওরা খেয়েছে, ভালোই হয়েছিলো। কিন্তু একটু তিত করে ভাব থাকছিলো এই কারণে যে ক্যাডবেরিতে একটু মিষ্টি দেওয়া থাকে ওটার মধ্যে কফির পরিমাণটা মানে চকলেটের পরিমাণটা বেশি আর মিষ্টির পরিমাণটা খুবই কম, তো অনেক মিষ্টি ওরা দিয়েছে, তাও হয়নি, তাও একটুখানি তিত করে লেগেছিলো। তো এখন আমি ভাবলাম আমার তো ব্লগটা শেয়ার করা হয়নি, ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তোমরা ভাবলে কি দিলো না না আমি দেবো, কিন্তু ওই যে চলেও এসছে মানে ওরা প্রসাদ নিয়ে, প্রসাদ নিয়ে মানে চলেও এসছে ওরা কার্তিক পুজোর, তো চলো হাতে থাকো দেখতে থাকো আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো ঠিক আছে কী দুষ্টামি করছে, দেখো খেয়ে এলো দুষ্টামি, দিদিকে বাবানকেও খাইয়ে দিলাম, ওই কচকচি মেটে চচ্চড়ি ছিল ওই দাদি রুটি, আর এই যে এই যে কালকে তোমার জন্মদিন, কালকে তোমার বার্থডে, কালকে তোমার বার্থডে, ভালো 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 দেখো খেলছে, জানলার মশা বলছি শুনেই না, দেখো দেখো এই যে খেলছে জানলার। খাওয়া দাওয়া হয়ে গেছে, খিচুড়ি আর ভাত দিয়ে মিক্স খেয়েছি, গিয়ে দিয়ে পুজোর সময় বার্থডে, তো আজকে 12টার সময় আমাদের মিস করলাম, করে এখন ও চলে গেলে এবার আমাদের শুয়ে পড়বো, তো চলো আজকের মতন গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো অবশ্যই, টাটা।